হাড় ক্ষয় থেকে বাঁচতে শক্ত ও মজবুত হাড় পেতে। পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, শক্ত মজবুত ও সুঠাম শরীর গঠনের জন্য সবচাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে শরীরের হাড়। এই হাড়ের মাধ্যমেই আমাদের দেহ সঠিক আকারে দাঁড়াতে পারে। একটি বাড়ি নির্মাণে যেমন রড বাড়িটির অবকাঠামো গড়ে তোলে, ঠিক তেমনি হাড়ও শরীরের অবকাঠামো গড়ে তোলে। আমাদের দেহকে ধারণ করে রাখে দেহের ভেতরে হাড়ের তৈরি কঙ্কাল। যদি হাড়ের গঠনে একটু ভিন্নতা আসতো, তবেই আমরা হয়ে যেতাম জড় পদার্থ। কিন্তু আমরা এত গুরুত্বপূর্ণ এই জিনিসটির যত্নে সাধারণত তেমন কিছুই করি না, আর এর ফলেই অনেক কম বয়স থেকে সাধারণত হাড়ের বিভিন্ন রোগ হাড়কে নষ্ট করে, শরীরকে ধীরে ধীরে অক্ষম করে ফেলে। একদম শিশুকাল থেকে হাড়ের যত্ন নেওয়ার অভ্যাস না থাকলে কম বয়সে হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পেতে শুরু করে, হাড় হয়ে পড়ে দুর্বল এবং নরম। বয়স্ক হওয়ার আগেই হাঁটা চলার ক্ষমতা কমে যেতে শুরু করে। সুতরাং যদি কম বয়সে অক্ষমতা বরণ করতে না চান, তাহলে হাড়কে মজবুত করার জন্য অবশ্যই শুরু থেকেই ভাবতে হবে এবং করতে হবে হাড়ের সুস্থতায় বেশ কিছু কাজ। মজবুত হাড় পেতে মেনে চলতে হবে কিছু নিয়ম কানুন। ভিটামিন ডি এর অভাব। কোনোভাবেই ভিটামিন ডি এর অভাব দেহে পড়তে দেওয়া যাবে না। খাবারের মাধ্যমে আমরা যে ক্যালসিয়াম দেহে নিয়ে থাকি তা হাড় দ্বারা শোষণ হয় ভিটামিন ডি এর মাধ্যমে। যে সকল সহজলভ্য খাদ্য ভিটামিন ডি থাকে তা হলো মাছ, মাছের তেল, দুধ, সয়া দুধ, ফলমূলে রয়েছে ভিটামিন ডি। বিনা পয়সায় সূর্যের আলোর মাধ্যমেও দেহে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করা সম্ভব। আর এর জন্য সকাল 9টার আগে মাত্র 10 মিনিট সূর্যের আলোতে বসুন, বাস হয়ে গেল। প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া। শক্ত মজবুত হাড়ের জন্য আপনার খাদ্য তালিকায় অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে প্রতিনিয়ত। স্বাদের কথা বাদ দিয়ে নজর দিতে হবে পুষ্টিকর খাবার দাবারের প্রতি। প্রতিদিন কম ফ্যাট যুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার খেতে হবে। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন যে খাবারগুলো রাখতে পারেন, যেমন দুধ, ডিম, কাঠ বাদাম, ক্যালসিয়াম সমৃদ্ধ সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, ব্রোকলি, প্রচুর পরিমাণে ফলমূল রাখতে হবে আপনার নিয়মিত খাদ্য তালিকায়। এতে করেই আপনি পেতে পারেন শক্ত মজবুত হাড়। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার অভ্যাস, যেমন শারীরিক ব্যায়াম, খেলাধুলা, নাচ, সাইকেল চালানো, সাঁতার কাটা, দৌড়ানো, দড়ি লাফ ইত্যাদি। এগুলো বেশ ভালো শারীরিক পরিশ্রম যা হাড়কে মজবুত করে তুলতে সাহায্য করে থাকে। মানসিক চাপ। আপনাকে যথাসম্ভব মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপের সাথে হাড়ের অনেক গুরুত্বপূর্ণ ও নিবিড় সম্পর্ক রয়েছে। মানসিক চাপে থাকলে দেহে নিঃসরণ হয় কর্টিসোল নামক একটি হরমোনের, যা আমাদের হাড়ের ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী। তাই মানসিক চাপটাকে যতটা সম্ভব দূর করার চেষ্টা করুন। ধূমপান মদ্যপান বন্ধ। হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে ধূমপান ও মদ্যপান। ধূমপানের ফলে হাড়ের ভঙ্গুরতা স্বাভাবিকের চেয়ে বেশি হারেই বৃদ্ধি পায়। যারা নিয়মিত ধূমপান ও মদ্যপান করে থাকেন, তাদের দেহ খাবারের পুষ্টি সঠিকভাবে দেহে সরবরাহ করতে ব্যর্থ হয়। খাবার খাওয়ার পরেও পুষ্টি যথোপযুক্তভাবে হাড়ে না পৌঁছানোর কারণে হাড় হয়ে যায় দুর্বল ও নরম, আর এর ফলে দেহের অন্যান্য সমস্যার সাথে দেখা দেয় হাড়ের সমস্যাও। তাই ধূমপান ও মদ্যপান বন্ধ করে দিন আজই, এখনই। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ, যিনি অনেক বছর ধরেই সফলতার সাথে এই সকল রোগের চিকিৎসা করে আসছেন, তার চিকিৎসায় সুস্থ জীবন যাপন করছেন এমন অনেক রোগী। চাইলে আপনিও উপরে দেওয়া নম্বরে ফোন করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ নিতে পারেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।